গত ক্লাসে হচ্ছে আমরা কি কি দেখলাম, ফ্লিপ ফ্লপ দেখলাম, এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে দেখলাম, এটা ট্রুথ টেবিল দেখলাম, এক্সাইটেশন টেবিল দেখলাম। আর সেখান থেকে আমরা হচ্ছে আরেকটা দেখলাম, যেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, তাই না? আজকে আমরা জেকে ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানবো, তো জেকে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ দেখবো আজকে। আর নেক্সট ক্লাসে আমরা এই জেকে ফ্লিপ ফ্লপ এবং টি ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে আমরা কাউন্টার ডিজাইন করতে পারি, সিঙ্ক্রোনাস কাউন্টার, সেটা আমরা শিখবো, এবং ওটাই আমাদের লাস্ট টপিক। তো আমরা এসআর ফ্লিপ ফ্লপে যে একটা সমস্যা ছিল, সমস্যাটা হচ্ছে কি বলতো? এসআর ফ্লিপ ফ্লপে কি সমস্যা ছিল, কেউ বলতে পারবা? এসআর ফ্লিপ ফ্লপে আমরা যখন ওয়ান ওয়ান দিতাম, আমরা যখন ইনপুটে ওয়ান ওয়ান সেট এবং রিসেট ইনপুটে যখন ওয়ান ওয়ান ইনপুট দিব, তখন কি হয়, ওইটা আমাদের ইনভ্যালিড একটা আউটপুট দেখায়, মানে ওই ওই সময় ওই ইয়েটা ইনপুটটার জন্য আউটপুটটা ইনভ্যালিড হয়। তো ওই লিমিটেশনটা ওভারকাম করার জন্য তারপর যে ফ্লিপ ফ্লপটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তো একটা জেকে ফ্লিপ ফ্লপের এখানে এটা দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা জেকে ফ্লিপ ফ্লপের যে সার্কিটটা সেটা। তো এখানে দেখতে পাচ্ছ যে এই যে ডান পাশে যে এসআর ফ্লিপ ফ্লপে আমরা যে এসআর যে ল্যাচটা আছে, আমরা যে ন্যান্ড গেট ল্যাচ ইউজ করছিলাম সেই ল্যাচটাই কিন্তু এখানে, শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে কি যে এখানে একটা এন্ড গেট ইউজ করা হয়েছে, এখানে আরেকটা এন্ড গেট ইউজ করা হয়েছে, এবং দুইটা এন্ড গেটের একটা ইনপুট হচ্ছে কি ক্লক সিগন্যালটা আসবে বা আমাদের ট্রিগারিং সিগন্যালটা আসবে, আরেকটা ইনপুট হচ্ছে জে আর কে ইনপুট, এবং তিনটা এখানে হচ্ছে তিনটা ইনপুট, এটাই ডিফারেন্স। এবং এখানে ন্যান্ড এর পরিবর্তে এন্ড গেট ইউজ করা হয়েছে। আরেকটা যে ইনপুটটা সেটা হচ্ছে আমাদের এই যে লাস্টে যে ল্যাচটা ইউজ করা হয়েছে, এই ল্যাচের আউটপুটটাকে ফিডব্যাক হিসেবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সিমিলারলি নিচের যে আমাদের আউটপুটটা সেখান থেকে ল্যাচের আউটপুটটা এখানে ফিডব্যাক হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমাদের যে এসআর ফ্লিপ ফ্লপটা আছে সেই এসআর ফ্লিপ ফ্লপের লিমিটেশনটাকে কিভাবে ওভারকাম করে সেটা জানার জন্য আমরা এখন জেকে ফ্লিপ ফ্লপের এই জে এবং কে ইনপুটে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশনের জন্য আউটপুটটা আমরা অবজার্ভ করব। এবং আমরা যেটা দেখব যে ওয়ান ওয়ান দিলে আসলে কি আবারও ইনভ্যালিড কন্ডিশন আসে নাকি আসে না, তাহলে বুঝতে পারবো যে আমাদের জেকে ফ্লিপ ফ্লপটা এসআর ফ্লিপ ফ্লপের যে লিমিটেশনটা ছিল সেটা ওভারকাম করতে পারছে, ঠিক আছে? তো এটার স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও যে এখানে হচ্ছে জাস্ট এসআর ফ্লিপ ফ্লপ যেটা ক্লক ছিল সেটার সাথে ডিফারেন্স হচ্ছে যে সেখানে এখানে এখানেও ন্যান্ড গেট ছিল, এখানেও ন্যান্ড গেট ছিল, এবং আর এই দিকের এই ইনপুটটা ছিল না। এখন হচ্ছে কি এখানে দুইটা এন্ড গেট, আর এটা আমাদের অর যে এসআর ফ্লিপ ফ্লপ যে অর ল্যাচটা ছিল সেই অর ল্যাচ নর ল্যাচ আর কি সরি নর ল্যাচটা এখানে আছে, আর আউটপুটটা হচ্ছে কি সেই আমাদের যে ইনপুট আছে ইনপুটে ফিডব্যাক করে দেয়া আছে যেটা আউটপুট, ঠিক আছে? এখন আমরা এটার এটা দেখব। তো এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম, মানে তুমি এখানে যে ল্যাচটা ছিল সেই ল্যাচটাকে একটা এসআর ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্লেস করতে পারো আর কি তোমার সুবিধার্থে, যেহেতু আমরা এসআর ফ্লিপ ফ্লপের যে ইয়েটা আছে ট্রুথ টেবিলটা আছে সেটা সম্পর্কে জানি। তাহলে আমরা এখন যেটা অবজার্ভ করব যে জে এবং কে ইনপুটে আমরা 0 0 0 0 1 1 0 1 1 এই চারটা ইনপুটের জন্য এখানে এই চারটা ইনপুট দিলে আমার এখানে কি কি ইনপুট আসবে, এসআর আর কি ইনপুট আসবে, এবং সেই অনুসারে আউটপুটটা কি হবে সেটা আমরা বের করব। যেহেতু আমরা এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল জানি, সো এই দুইটা জায়গার ইনপুট যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা ওইখান থেকে ট্রুথ টেবিল থেকে বলে দিতে পারবো যে আমার আউটপুট কত আসবে। এবার দেখো যে আমরা কি করলাম, এই এই আউটপুটটাকে কিউ, যেটা ধরো এটা হচ্ছে কিউ আউটপুট, এটা নাম হচ্ছে কিউ, কিউটাকে আমরা কি করলাম এই আমার যে জেকে ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেই ইনপুটের এন্ড গেটের মধ্যে আমরা ফিডব্যাক করে দিছি, তাহলে এখানে যা আসবে সেটাই আমাদের এই ইনপুটে আসবে, ঠিক আছে? আবার সিমিলারলি নিচেরটা দেখো কিউ নট, সেই কিউ নটটাই কিন্তু আমাদের ইউ টু যে এন্ড গেটটা আছে সেই এন্ড গেটে ইনপুট হিসেবে যাবে। তাহলে আমার ইনপুট আউটপুটে যেই আমি 0 বা 1 যাই থাকুক না কেন, যাই পাই না কেন, অথবা আগের মেমোরিতে যাই থাকুক না কেন, সেটাই কিন্তু সরাসরি এখানে ইনপুট হিসেবে যাবে। এখন ধরো যে প্রথম এন্ড গেটটার জন্য তাহলে ইনপুট কি কি হলো, কিউ, কে এবং ক্লক, আর দ্বিতীয় এন্ড গেটের জন্য ইনপুট হচ্ছে কি ক্লক, জে আর হচ্ছে কিউ নট। আচ্ছা, এখন ধরো তুমি আমরা জে তে 1 দিলাম, কে তে 0 দিলাম, হ্যাঁ?
তো জেতে 1 কেতে 0 এবং এবার খেয়াল করো এবার ধরো আমার আউটপুটে কিছুই নাই এখন আমি জানি না আমার আউটপুটটা কত হ্যাঁ কিউ বা কিউ নট এর মান কত আমি জানি না তাহলে আমরা যেটা অ্যাজাম্পশন করতে পারি যে যেহেতু এটা এন্ড গেট দুইটাই আমরা জানি এন্ড গেটে কি দুইটা ইনপুটে যদি 1 হয় তখনই শুধুমাত্র আউটপুট 1 হবে আদারওয়াইজ সব আউটপুট কি হবে 0 হবে তাই না তাহলে উপরেরটা যদি দেখো উপরেরটাতে কিউ আছে আর 0 আছে আরেকটা ইনপুট ক্লকে তো 1ই দিব এখানে 0 আছে এখানে 1 আছে হ্যাঁ তো একটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সরি এখানে কত আছে আমি জানি না এখানে 1 অথবা 0 দুইটার একটা আছে আর কে তে 0 আছে তো 0 যদি একটা যদি এন্ড গেটের ইনপুট যদি একটা 0 হয়ে যায় এন্ড গেটের আউটপুট কিন্তু 0 হয়ে যাবে সো আমরা এটা সরাসরি লিখে দিতে পারবো যে 0 এবার আমরা দ্বিতীয় এন্ড গেটে আসি দ্বিতীয় এন্ড গেটে হচ্ছে কি জে তে 1 আছে এবং আর আরেকটা আছে হচ্ছে কিউ নট তাহলে একটা ইনপুটে যেহেতু 1 আছে এবং আমরা জানি এন্ড গেট হচ্ছে দুইটা 1 হলেই 1 হবে আউটপুট তাহলে এখন একটা ইনপুট যেহেতু আমি জানি 1 আছে আরেকটার উপর ডিপেন্ড করতেছে যে এখন 1 হবে নাকি 0 হবে এখন কিউ নট এর মান যদি 1 হয়ে থাকে তাহলে কি হবে আউটপুট 1 হবে কিউ নট এর মান যদি 0 হয়ে থাকে আউটপুট 0 হয়ে থাকবে দ্যাট মিন্স আউটপুটটা কিউ নট এর ভ্যালুটাই আউটপুট হিসেবে আসবে আর কি সো এখন কিউ নট এর দুইটা ভ্যালু হতে পারে একটা 0 আর একটা 1 এখন আমরা দুইটা কেসের জন্য দেখব কিউ নট এর ভ্যালু 0 হলে কি হবে 1 হলে কি হবে তো আমরা প্রথমে কিউ নট এর ভ্যালু ধরলাম যে 1 হ্যাঁ কিউ নট এর ভ্যালু 1 যদি কিউ নট এর ভ্যালু 1 হয় তাহলে আমার এই এস ইনপুটে কি যাবে 1 1 মানে কিউ নট এর ভ্যালু 1 হওয়ার মানে হচ্ছে এই ইনপুট এটার আউটপুট হচ্ছে 1 দ্যাট মিন্স এস ইনপুটে আমার 1 যাবে আর উপর থেকে তো আমাদের এই এন্ড গেটের আউটপুট 0 ছিল তাহলে এবার এই এস আর ফ্লিপ ফ্লপের মধ্যে ইনপুট হিসেবে আসবে হচ্ছে 0 এবং 1 ঠিক আছে রিসেটে 0 সেটে 1 তাহলে আমরা আমরা জানি কি এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা যদি দেখো এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল থেকে যে রিসেটে যদি 0 হয় এবং সেটে যদি 1 হয় তাহলে আমার এই ডিভাইসটা সেট হয়ে যাবে আচ্ছা এটা একটু ভুল হইছে এটা ইয়েটা এটা সেট হবে ঠিক আছে এটা সেটে যাবে সেটে গেলে কি হবে আমাদের এখানে সেটে গেলে আমার এই যে আউটপুটে কি হবে 1 হ্যাঁ বলো রাফিউল হক হ্যান্ড রেজ করছো কেন বলো আচ্ছা তো সেটে হচ্ছে এখানে আমাদের আউটপুট কি হয়ে যাবে 1 হবে আউটপুট 1 হওয়ার মানে হচ্ছে সেট হওয়া আর আমাদের ইনভার্টেড আউটপুটটা 0 আসবে ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে আমরা যখন জে কে ইনপুটে 0 এবং 1 দিব মানে কে 0 জে 1 দিব তখন আমরা আউটপুটে পাবো কি 1 এবং 0 1 1 1 পাবো আর কি কিউ যেটা নরমাল আউটপুট যেটা সেটা 1 পাবো আচ্ছা এরপরে এবার আমরা আরেকটা কম্বিনেশনের জন্য দেখব যে আমাদের ক্লকে 1 ধরো আমাদের আউটপুটে 1 আছে তো সেই 1টা আমি ইনপুটে গেল হ্যাঁ এই যে একটু আগে আমরা যে আউটপুটটা বের করলাম যে আউটপুট আমার 1 আসছে সেটাই ধরো হ্যাঁ সেটা আমরা এখন দিলাম তাহলে এই 1টা আমার কি হবে প্রথম এন্ড গেটে ফিডব্যাক হিসেবে যাবে আচ্ছা একটা ইনপুট হিসেবে আর নিচের যে কিউ নট এর যে জিরোটা সেই জিরোটা যাবে হচ্ছে দ্বিতীয় এন্ড গেটের আরেকটা ইনপুট হিসেবে এবার তাহলে আমরা কম্বিনেশনটা চেঞ্জ করব কম্বিনেশনটা কি দিব এবার 00 কম্বিনেশনের জন্য দেখব আচ্ছা কে তে যদি 0 দেই তাহলে কি হবে যেহেতু এটা একটা এন্ড গেট হলে কি হয় দুইটা 1 না হলে কিন্তু বাকি সবগুলো কম্বিনেশনের জন্যই 0 হয় তাহলে এখানে 0 1 হলে কি হবে 0 তাহলে জে তে এখন আমরা যদি 0 দেই জে তে যে দুইটা ইনপুট কি কি আছে 0 0 তাহলে আমাদের আউটপুট 0 আসবে দ্যাট মিন্স আমাদের এস এবং আর ইনপুটে কি আসতেছে 0 0 তাহলে এস আর ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল আছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কোন কন্ডিশনটা এস আর এর হোল্ড কন্ডিশনটা মানে 0 0 অবস্থায় আমাদের এটা হোল্ডিং অবস্থা থাকবে হোল্ডিং বলতে বোঝাচ্ছে প্রিভিয়াস স্টেট যা ছিল এখন আমার নেক্সট স্টেটও তাই হবে দ্যাট মিন্স আগে আমার আউটপুটে 1 ছিল এখন আমার আউটপুটে 1ই আসবে ঠিক আছে আর ইনভার্টেড আউটপুটটা 0 আসবে আচ্ছা তো এখন আমাদের ধরো এখন আমাদের আউটপুট কত আছে 1 আর 0 তো 1 আর 0 আমাদের এই ইনপুটে গেল এখন আমরা ইনপুটের কম্বিনেশনটা চেঞ্জ করব ধরো এখন আমরা 1 এর জন্য 1 যদি দেই কে তে তাহলে কি হবে 1 1 হয়ে গেলে এন্ড গেটের আউটপুট 1 আসবে হ্যাঁ আর যদি জে তে যদি 0 দেই জে তে 0 দিলে 0 0 এর জন্য আউটপুট কি আসবে 0 আসবে এখন আমাদের এস আর আর ইনপুটে এস এ হচ্ছে 0 আর এ হচ্ছে 1 এবং এস আর
যে ফ্লিপ ফ্লপ আছে সেটা ট্রুথ টেবিল থেকে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের রিসেট কন্ডিশন জিরো, মানে যখন আমাদের রিসেটে ওয়ান থাকে এবং সেটে জিরো থাকে তখন আমার ডিভাইসটা রিসেট হয়ে যাবে। রিসেট হওয়ার মানে আউটপুটে আমি কি পাবো, জিরো, ঠিক আছে, আর ইনভার্টেড আউটপুটে ওয়ান পাবো। এটা একটা কম্বিনেশন গেল। এবার আর একটা কম্বিনেশন আসছে মনে হয় আমাদের। আচ্ছা, এখন আউটপুটে আমার আছে জিরো আর ওয়ান। এই জিরো আসলো আমার এখানে ইনপুট হিসেবে, ওয়ান ও আসলো এদিকে ইনপুট হিসেবে। এরপর আমি কম্বিনেশন যেটা বাকি আছে সেটা হচ্ছে ওয়ান। তো কে তে যদি আমি ওয়ান দেই তখন কি হবে, ওয়ান জিরো হলে জিরো, আর হচ্ছে যে যেতে যদি ওয়ান দেই, মানে এটাই হচ্ছে আমার সেই, মানে আমরা এসআর ফ্লিপফ্লপে যে প্রবলেমটা ছিল যে আমরা যখন ওয়ান ওয়ান ইনপুট দিব তখন আমার আউটপুট ইনভ্যালিড অবস্থায় চলে আসবে। দ্যাট মিনস আমার কিউ এবং কিউ নট এর ভ্যালু একই হয়ে যাবে, যেটা আমাদের কনসেপ্টের সাথে যাচ্ছে না। সো সেটা যে কিভাবে এখানে ওভারকাম হয় সেটা এখন আমরা দেখব। যে ওয়ান ওয়ান আমি যখন জে কে তে ইনপুট দিলাম তখন আমার উপরের এন্ড গেটের আউটপুট তো জিরো আসলো, নিচের এন্ড গেটের আউটপুট কি আসবে, ওয়ান আসবে। হ্যাঁ, সো এই জিরো আর ওয়ান আমি যখন এসআর ফ্লিপফ্লপে দিব তখন ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের সেট কন্ডিশন, সেট কন্ডিশনে চলে যাবে। দ্যাট মিনস ওয়ান এবং জিরো এই অবস্থায় চলে যাবে। হ্যাঁ, সেট বলতে এটা অ্যাকচুয়ালি যেটা হয়, মানে সেট না অ্যাকচুয়ালি এটাকে যেটাকে যেটা বলা যায় যে প্রিভিয়াস যে স্টেটটা থাকে তা চেঞ্জ হয়ে অন্যটা হয়ে যায়। যেমন প্রিভিয়াসলি কি ছিল, জিরো ছিল, আর এখন কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাবে। প্রিভিয়াসলি যদি ওয়ান থাকতো তাহলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা হচ্ছে সেট বলার চেয়ে এটা মোর সুইটেবল হচ্ছে, এটা টগল করে, ঠিক আছে, মানে এটা হচ্ছে আউটপুট স্টেটটা চেঞ্জ করে, চেঞ্জ হয়ে যায়। যখন আমি ইনপুটে ওয়ান ওয়ান দিব তখন আমার প্রিভিয়াস আউটপুটে যা থাকবে ওইটা জাস্ট চেঞ্জ হয়ে ওইটা উল্টাটা হবে, টগল করবে, ঠিক আছে। তাহলে ওয়ান ওয়ান দিলে আমাদের এখন টগল অবস্থায় যাবে, ঠিক আছে। এভাবে দেখো এখন কিন্তু আমি ওয়ান ওয়ান দিছি কিন্তু আমার আউটপুট কিন্তু এখন আর ওই যে ইনভ্যালিড আউটপুট পাবো না আমরা, আমরা এখন আউটপুটে পাবো হচ্ছে ওয়ান ওয়ান ইনপুটের জন্য আমার আউটপুটটা টগল করবে। আচ্ছা, এবার আমরা যদি ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখি, কিউটি বা কিউএন, কিউএন প্লাস ওয়ান, কিউএন হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট, যে কে হচ্ছে আমাদের দুইটা ইনপুট, এবং কিউএন প্লাস ওয়ান হচ্ছে আমাদের নেক্সট স্টেট, ঠিক আছে। তো জেকে ফ্লিপফ্লপের যে আমরা জেকে ফ্লিপফ্লপের এই ট্রুথ টেবিলটা যে আমরা দেখলাম, ট্রুথ টেবিলটা আসলে এটা, হ্যাঁ, এটা কি বলতেছে যে জিরো জিরো হলে হোল্ডিং অবস্থা থাকবে, মানে আগে প্রিভিয়াসলি যা থাকবে তাই আমি পাবো, বা প্রেজেন্ট ইনপুটে যা থাকবে তাই আমি নেক্সট নেক্সট স্টেটে পাবো, প্রেজেন্ট স্টেটে যা থাকবে তাই আমি নেক্সট স্টেটে পাবো। তারপর হচ্ছে জিরো ওয়ান হলে হবে কি, রিসেট হয়ে যাবে, ওয়ান জিরো হলে সেট হবে, আর ওয়ান ওয়ান হলে টগল করবে, মানে আউটপুট স্টেটটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই আমাদের ইয়ে থেকে ট্রুথ টেবিল থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল যদি আঁকতে চাই, ক্যারেক্টারিস্টিক টেবিলে আমরা জানি ইনপুট হিসেবে হচ্ছে কিউএন থাকে, তারপর জে কে, কিউএন বা প্রেজেন্ট স্টেট জে কে দুইটা ইনপুট, এবং আউটপুট হিসেবে থাকে হচ্ছে কিউএন প্লাস ওয়ান, মানে নেক্সট স্টেটটা। আচ্ছা, তো আমাদের জে কে ইনপুট যখন আমি জিরো জিরো দিব তখন আমাদের কি হয়, হোল্ডিং অবস্থা থাকে, মানে আমাদের হোল্ড মানে কি আগের আগের যে প্রেজেন্ট স্টেটটা সেটাই নেক্সট স্টেট হবে, তার মানে জিরোটাই বসবে এখানে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কি জিরো ওয়ান, জিরো ওয়ান হলে আমরা সরাসরি জিরো বসাই দিতে পারবো, রিসেট। তারপর হচ্ছে কি ওয়ান জিরো, ওয়ান জিরো হলে আমরা সরাসরি সেট বসাই দিতে পারবো, ওয়ান। এবং লাস্ট ওয়ান, ওয়ান ওয়ান হলে কি হবে, ওয়ান ওয়ান হলে টগল করবে, টগল করার মানে হচ্ছে কি আমার প্রেজেন্ট স্টেট যা আছে সেটার রিভার্সটা হবে, মানে সেটা যদি জিরো থাকে আমার আউটপুট এখন ওয়ান আসবে, যদি ওয়ান থাকে তাহলে জিরো আসবে, এখন আসছে কি জিরো তাহলে আসবে কি ওয়ান। বুঝছো সবাই, সবাই কি বুঝতে পারছো? রেকর্ডিং হচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, তারপর আমরা জেকে ফ্লিপফ্লপের, আচ্ছা, তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে যখন জিরো জিরো, মানে এখন যদি এখন আরেকটা স্টেট দেখানো হয়েছে যে এখন যদি আবার জিরো জিরো পাও তুমি, এখন তোমার কিউএন এর ভ্যালু হচ্ছে ধরো ওয়ান। হ্যাঁ, কিউএন এর ভ্যালু তোমার ওয়ান, মানে এখানে তো আটটা কম্বিনেশন হবে, কিউএন এর ভ্যালু ওয়ানের জন্য যখন জিরো জিরো পাবা তখন কি করবা, হোল্ড অবস্থা থাকবে। দ্যাট মিনস কিউএন এ যা আছে তাই এখানে বসবে, সো আমরা এখানে ওয়ান বসাবো। আবার এগুলো তো নর্মাল, এগুলো হচ্ছে কিউএন এর উপর ডিপেন্ড করে না। লাস্ট ওয়ান যেটা দেখবা, এই যে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান এর ক্ষেত্রে কি হওয়ার কথা, টগল করবে, টগল করলে এখানে আসে ওয়ান, তাহলে টগল করলে হয়ে যাবে কি জিরো, ঠিক
এভাবে জেকে ফ্লিপ ফ্লপের এটা লাগবে না, এভাবে জেকে ফ্লিপ ফ্লপের এটা করতে হয়, আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটা আঁকতে হয়। এরপর এখন আমরা যেটা ক্যারেক্টারিস্টিক টেবিলটা আছে এখান থেকে আমরা এখন টাইমিং ডায়াগ্রাম দিয়ে জেকে ফ্লিপ ফ্লপ যখন তুমি জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট যখন দিবা তখন আউটপুটটা কি রকম আসে সেটা আমরা দেখব। হ্যাঁ, ধরো তুমি ক্লক ইনপুট দিছো এটা, হ্যাঁ তুমি র্যান্ডমলি একটা ক্লক সিগন্যাল দিলা যেটার হচ্ছে পজিটিভ গোয়িং ট্রানজিশনে আমাদের আমাদের এই জেকে ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে। ধরো এই এই ট্রানজিশনটা যখনই সে এই ট্রানজিশনটা দেখবে তখনই সে ইনপুট পাবে, না আদারওয়াইজ ইনপুট পাবে না, যখনই সে এই ট্রানজিশনটা দেখবে। হ্যাঁ, ধরো পজিটিভ গোয়িং ট্রানজিশনে ধরলাম, আর আমার জে আর কে ইনপুটে ধরো এই ধরনের কি দুইটা সিগনাল আছে, তাহলে আমি আউটপুট কি পাবো, কিউর ভ্যালু কি পাবো? দেখো প্রথমত দেখো এই যে এখন যখন আউটপুট শুরু হলো ধরো এদিক থেকে, হ্যাঁ এখানে কিন্তু জে এর ভ্যালু আছে, বাট আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ কি বলতো, আউটপুট এখনো টাইমিং সিগনাল বা ট্রিগারিং পায় নাই। ট্রিগারিং পাবে কোথায়? এখানে পজিটিভ গোয়িং ট্রানজিশনে। এখানে পাইলে হচ্ছে কি, আউটপুট এখানে আসার পরে, এই পজিশন গুলোতে আসার পরেই সে হচ্ছে ট্রানজিশনটা হবে, বা সে তখন দেখবে যে জিআর কে তে কত আছে, তাহলে আউটপুট কত হবে। প্রথমে যদি দেখো যে এই পজিশনে আসার পরে সে দেখলো জে তে কত আছে 1, কে তে কত আছে 0, তাহলে এখানে 10 জন্য কি হওয়ার কথা, সেট মানে 1 হয়ে যাওয়ার কথা, তার মানে হচ্ছে এখানে এসে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই এই পর্যায়ে এসে সে দেখলো যে এখানে 1, এখানে 0, সো এখানে 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পরে সে আবার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন মানে এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই পজিশনে চলতে থাকবে। এখন সে যখন এখানে আসলো এই পজিশনে, তখন সে দেখলো আরেকটা ট্রিগার, এই ট্রিগারের পাওয়ার সাথে সাথে সে এখন চেক করবে যে জেআর কে তে কত আছে। এখন দেখতে পেলো যে জেতে কত আছে 0, কেতে আছে 1, তাহলে 0 আর 1 এর জন্য রিসেট হবে। রিসেট মানে 0, 0 তে চলে যাবে, তাহলে সে তাড়াতাড়ি 0 তে চলে যাবে। এরপর আবার এই 0 তেই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন না পাবে। আবার যখন পজিটিভ সরি আবার যখন পজিটিভ গোয়িং ট্রানজিশন পাবে তখন সে কি করবে, তখন দেখবে যে জে আর কেতে কত আছে, জে আর কেতে দেখলো যে 1 আছে, 1 1 আছে, তাহলে 1 1 থাকলে জানে যে টগল করবে, মানে এখন 0 তে যদি থাকে তাহলে 1 এ চলে যাবে, চলে যাবে। এভাবে আর কি ইয়েগুলো হয়। এটা এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? এটা মানে কিভাবে জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট দিলাম, এখন আউটপুটটা আসলে দেখতে কি কিরকম ভাবে হবে, বা আমরা কিভাবে আঁকতে পারি এটা আর কি। ঠিক আছে, এখন আরেকটা দেখবা, সেটা হচ্ছে ডি ফ্লিপ। আচ্ছা, ডি ফ্লিপ ফ্লপ তো তোমাদের দেখাইছি, এটা এখন হচ্ছে টি ফ্লিপ ফ্লপটা দেখো। টি ফ্লিপ ফ্লপ হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ ছিল কি, আমরা যে যে এসআর এসআর ফ্লিপ ফ্লপ ছিল সেটার হচ্ছে একটা ইনভার্টার ইউজ করে দুইটা ইনপুটে দিব, আর টি ফ্লিপ ফ্লপ হচ্ছে একই ইনপুট দুইটাতে দিব। ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট, একই ইনপুট দুইটাতে দিব। এই যে একই ইনপুট, এবং সেই ইনপুটটার নাম দিয়ে দিব টি। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট ছিল সেটাকে আমি এখন জেকে ফ্লিপ ফ্লপে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুটের জায়গায় একই ইনপুট দিব যখন, তখন সেটা টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। এবং টি ফ্লিপ ফ্লপটাকে যদি আমরা এইভাবে দেখাই, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা দেখাতে পারি যে একটা জেকে ফ্লিপ ফ্লপের ইনপুটে আমরা একই ইনপুট যখন দিব জে তে এবং কে তে, তখন আমাদের একটা টি ফ্লিপ ফ্লপ গঠিত হবে। তাহলে যদি দেখো টি ফ্লিপ, তাহলে ইনপুটে যদি 1 দেই, টি তে যদি 1 দেই, তাহলে জে তে 1 যাবে, কে তে 1 যাবে, তাহলে জে আর কে এর 1 এর জন্য আমাদের আউটপুট কোনটা আসার কথা, এই যে টগল করার কথা, তাই না? তাহলে আমাদের এটা টগল করবে। তার মানে আমি যখন টি ইনপুটে, একটাই তো ইনপুট, টি ইনপুটে 1 দিব তখন স্টেটটা চেঞ্জ হবে, টগল করবে। এবং আমি এটা লিখলাম যে 1 এর জন্য টগল। এখন আমি দেখি 0 এর জন্য কি হবে, 0 এর জন্য জে তেও 0, কে তেও 0, তাহলে এটা জে কে ক্যারেক্টারিস্টিক টেবিলে বা ট্রুথ টেবিলে দেখো এখানে কি হবে, হোল্ড অবস্থা থাকবে, দ্যাট মিনস আগে যা আউটপুট থাকবে তাই আমরা পাবো। তাহলে আমরা এইটাই হচ্ছে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, খুবই ছোট, একদম সহজ। আমরা যদি 1 দেই তাহলে টগল করবে, 0 হলে আগের অবস্থা থাকবে, শেষ। ঠিক আছে, এখন যদি তুমি এখান থেকে ক্যারেক্টারিস্টিক টেবিল ডাকতে চাও তাহলে কি করবো আমরা, ক্যারেক্টারিস্টিক টেবিল আমরা জানি যে প্রেজেন্ট স্টেট এবং আমাদের ইনপুট যেগুলো থাকে সেগুলো হয়, সেগুলোকে আমরা ইনপুট হিসেবে রাখি, এবং আমাদের নেক্সট স্টেটটাকে আমরা আউটপুট হিসেবে রাখি। যেহেতু ইনপুট এখানে একটাই টি, আমরা আমাদের এখানে একটাই হবে কিউ এন টি,
এগুলো কি কিউটি ও পড়তে পারো, কিউ এন ও পড়তে পারো, ঠিক আছে? কিউ এন টি আর কিউ এন প্লাস ওয়ান। এখন আমরা দুইটার জন্য চারটা কম্বিনেশন হবে। সো প্রথমে যখন টি এর ভ্যালু জিরো, আমরা জানি টি এর ভ্যালু জিরো হলে আগের অবস্থায় থাকবে, হোল্ডিং অবস্থা থাকবে। তারপর হচ্ছে হোল্ডিং অবস্থা থাকার মানে কি, দেখো হোল্ডিং অবস্থা থাকার মানে আগের মানে প্রেজেন্ট আমার যে আউটপুটটা আছে সেটাই আমার নেক্সট স্টেপটা হবে। তাহলে প্রেজেন্ট স্টেট যদি জিরো হয় তাহলে নেক্সট স্টেপটাও কি হবে, জিরো হয়ে যাবে। তারপরে কন্ডিশন হচ্ছে কি, ওয়ান। ওয়ান হলে কি করবে, টগল করবে। টগল করবে কি মানে বলতে কি বুঝায়, যে এখন প্রেজেন্ট স্টেট যা আছে তার সেটা টগল করে তার রিভার্সটা হবে, মানে এখন যদি জিরো থাকে তাহলে কি হবে, টগল করলে ওয়ান হয়ে যাবে। এরপরে যে কম্বিনেশনটা সেটা হচ্ছে যে আবার টি ইকুয়ালস টু জিরো। টি ইকুয়ালস টু জিরো হলে আমরা জানি কি আগের স্টেটটাই থাকে, এখন আগের স্টেটটা কি ওয়ান, তার মানে ওয়ানই পাবো। আর টি ইকুয়ালস টু ওয়ান হলে আমরা জানি যে টগল করবে, তাহলে এখন আগের স্টেটটা প্রেজেন্ট স্টেটটা হচ্ছে ওয়ান, নেক্সট স্টেটটা হবে জিরো। এটা হচ্ছে আমাদের, এটা লাগবে না, এটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল ছিল। সেখান থেকে সিমিলারলি যদি টাইমিং ডায়াগ্রামটা দেখতে চাও, ধরো এরকম একটা টাইমিং সিগন্যাল দিলা তুমি, টি তে এটা ইনপুট দিলা, এখন তোমার পজিটিভ গোয়িং ট্রানজিশনের জন্য তুমি আউটপুটটা বের করতে চাচ্ছ। আউটপুট বের করতে হলে কি হবে, যতক্ষণ না পর্যন্ত পজিটিভ গোয়িং ট্রানজিশন পাবা ততক্ষণ পর্যন্ত আউটপুটে কিছুই পাবো না, ঠিক আছে? যখন একটা পজিটিভ গোয়িং ট্রানজিশন পাবে সাথে সাথে সে দেখবে যে টিতে কত আছে, টিতে আছে ওয়ান, এবং ওয়ান হলে আমরা এই ট্রুথ টেবল থেকে দেখতে পাচ্ছি ওয়ান হলে কি হবে, টগল করবে। তাহলে ওয়ান হলে কি হয়ে যাবে, এখন আগের স্টেট যদি এখানে আউটপুটের আগের স্টেট যদি জিরো হয়ে থাকে সে ওয়ানে চলে যাবে, ওয়ানে চলে গিয়ে সে অবস্থায় চলতে থাকবে এবং আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন পর্যন্ত তার কোনো আর কোনো ধরনের কোনো রেসপন্স থাকবে না। আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন পাওয়ার সাথে সাথে এখন সে আবার চেক করবে যে কত আছে টিতে, টিতে ওয়ান আছে। ওয়ান থাকার মানে এখন আউটপুটের স্টেটটা যা আছে আউটপুটের স্টেটটা টগল করবে, এখন আউটপুটের স্টেট কত আছে, ওয়ান হবে, ওয়ান আছে, তাহলে টগল করে জিরোতে চলে যাবে। আবার সে আবার আরেকটা পজিটিভ গোয়িং ট্রানজিশন পর্যন্ত অপেক্ষা করবে এবং এই অবস্থায় আসলে দেখবে কি যে টিতে জিরোই আছে, তার মানে এখন সে যে স্টেটে আছে সেই স্টেটেই থাকবে। আউটপুটটা দেখো, যে যে প্রথমে যখন প্রথম পজিটিভ গোয়িং ট্রানজিশন পাইলো টিতে ওয়ান, তাহলে আউটপুট স্টেট আছে জিরোতে, তাহলে ওয়ানে চলে যাবে, ওয়ানে চলতে থাকলো। তারপর আবার সে টিতে ওয়ান দেখলো, টিতে ওয়ান দেখলে আউটপুট স্টেট এখন ওয়ানে আছে, আউটপুট স্টেট জিরোতে চলে যাবে, টুগল করবে। আবার সে এখানে এসে দেখলো যে টিতে জিরো আছে, দ্যাট মিনস আউটপুট স্টেট এখন যা আছে এখনো কোনো পরিবর্তন হবে না, সেভাবেই চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ছিল, সবাই কি বুঝতে পারছো? জি মিস, আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল কাউন্টার, মোটামুটি কাউন্টার হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার আছে, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আছে, তাই না? তো আমরা হচ্ছে সিঙ্ক্রোনাস কাউন্টার ডিজাইন, এটাও মেবি তোমরা দেখছো আগে, তাই না? সিঙ্ক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় না দেখলেও সমস্যা নেই, আমি তো দেখাবোই। তো আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এটাই দেখাবো যে সিঙ্ক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে। আর তোমাদের যে ইয়েটা দেওয়ার কথা ছিল অ্যাসাইনমেন্টটা,